আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি 2022 এই বিষয়ে অনেকেরই বিভিন্ন প্রশ্ন থাকে, এই প্রশ্নগুলোর কিছু উত্তর দেওয়ার আজকে চেষ্টা করব। কমন প্রশ্ন থাকে আপনাদের বিভিন্ন গ্রুপ এবং আমার ইউটিউব চ্যানেলে, অনেকে প্রশ্ন করেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে প্রথমে যে আবেদনটি করতে হয় সেখানে কয়টি কলেজ চয়েস দেওয়া যায়। প্রথম দ্বিতীয়তে আপনারা প্রশ্ন করেন বিভাগ পরিবর্তন কি করা যায়, আমি বিজ্ঞানে আসি মানবিকে যাবে, মানবিক থেকে বিজ্ঞানে আসব। এরপর আপনাদের প্রশ্ন থাকে কত পয়েন্ট হলে চান্স পাওয়া যায়। এরপর আপনাদের প্রশ্ন থাকে রিলিজ স্লিপ কতবার দেয়, মেরিট লিস্ট কিভাবে নির্ণয় করা হয়। এই পুরা বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি দেখতে থাকবেন, আশা করি আপনাদের ভালোভাবে বোঝাতে পারব। প্রথমে আসেন কয়টি কলেজ চয়েস দেওয়া যায়। জাতীয় বিশ্ববিদ্যালয়তে যখন প্রথমে আবেদন করবেন, এই বছরে আবেদনের ডেটটি এখনও দেয়নি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে, শীঘ্রই দিবে। তারপরও বিগত 4-5 বছরের নোটিশ অনুযায়ী আপনাদের আমি বলছি একটি মাত্র কলেজ চয়েস দিতে পারবেন, শুধুমাত্র একটি কলেজ চয়েস দিতে পারবেন আপনি প্রথমে আবেদনের ক্ষেত্রে। এরপরে আপনাদের বলি বিভাগ কি পরিবর্তন করা যায়, এই বিষয়টি আমি পরে আসছি, একটু পরে আপনাদের একটি চার্টের মাধ্যমে এটি দেখাবো। 3 নম্বরে আসি কত পয়েন্ট হলে চান্স পাওয়া যায়। এখানে আপনি মনে করেন পাবনা সরকারি এরট কলেজে আসন সংখ্যা আছে বিজ্ঞান বিভাগ থেকে সর্বমোট 800। এখন 800 জনে আসন সংখ্যা আছে, আবেদন প্রার্থী ধরুন আবেদন করছে 2000 স্টুডেন্ট। এখানে বুঝতে পারছেন যে 2000 জন আবেদন করেছে, সিট আছে 800। এখানে মেরিট লিস্টের ক্ষেত্রে যাদের পয়েন্ট বেশি তারা 800 চান্স পেয়ে যাবে, আর 1200 শিক্ষার্থী অপেক্ষমান তালিকায় থাকবে ওয়েটিং লিস্টে। বিষয়টি আমি হয়তো বোঝাতে পারছি, বোঝাতে যদি না পারি আপনারা কমেন্টে জানাবেন। 4 নম্বরটি আসুন রিলিজ স্লিপ কতবার দেয়। প্রথমে যেটা আপনি একটা কলেজে আবেদন করবেন তখন রিলিজ স্লিপের কথা আসবে না, তখন একটি কলেজে আবেদন করবেন, প্রথম মেরিট লিস্ট প্রকাশ হবে, এরপরে দ্বিতীয় মেরিট লিস্টটি প্রকাশ হবে। এখন প্রথম মেরিট লিস্টে চান্স অথবা দ্বিতীয় মেরিট লিস্ট, এই দুইটা মেরিট লিস্টে যদি আপনি চান্স না পান তখন আপনাকে রিলিজ স্লিপে আবেদন করতে হবে। রিলিজ স্লিপে আবার দুইবার দিয়ে থাকে, প্রথম রিলিজ স্লিপ, দ্বিতীয় রিলিজ স্লিপ। প্রথম রিলিজ স্লিপ যখন দেবে তখন আপনি 5টি কলেজে আবেদন করতে পারবেন, একইভাবে যখন দ্বিতীয় রিলিজ স্লিপ দেবে তখনও আপনি 5টি কলেজে আবেদন করতে পারবেন। এবার আসুন মেরিট লিস্ট কিভাবে নির্ণয় করা হয়। অনেকেই বলে আমার এসএসসিতে জিপিএ 5, এইচএসসিতে 4.50 এরকম বলে থাকে, দুটা মিলে অনেকে আবার বলে যে আমার 9.5, কেউ বলে 10, কেউ বলে 7.5। মেরিট লিস্ট নির্ণয় করা হয়ে থাকে এইচএসসি 60% এবং এসএসসি 40%, মানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট 40% আপনার রেজাল্টের গড়, আর ইন্টারমিডিয়েট এইচএসসি এটা হচ্ছে 60%, মানে ইন্টারমিডিয়েটের রেজাল্টের যে পয়েন্টটা থাকে সেটাকে 60% দ্বারা গুণ করা হয়, আর এসএসসিতে যেটা থাকে সেটা 40% দ্বারা গুণ করা হয়। আপনাদের সহজ হিসাবে আপনি হিসাব করে নিতে পারেন, ধরুন আপনি এইচএসসিতে A+ পেয়েছেন, সেটাকে আপনি 4 দিয়ে গুণ করতে পারেন, এবং এইচএসসিতে আপনি যেটাই পান 3 পান আর 3.5 পান সেটাকে আপনি 6 দিয়ে গুণ করতে পারেন। এসএসসি 4 দিয়ে, এইচএসসি 6 দিয়ে, এই দুটা গুণ করার ফলে আপনার যে স্কোরটা আসবে সেটাই ধরুন আপনার স্কোর। এভাবেও করতে পারেন, আবার 40-60% দিয়ে করতে পারেন, একই আসবে আপনার 2-3টা বন্ধুর এরকম ডাটা নিয়ে আপনারা গুণ করে এটি আপনি নির্ণয় করে দেখতে পারেন যে কার মেরিটটা উপরে, মানে কার স্কোরটা উপরে। এখন আসুন আপনাদের যেটা বলিনি আমি, বিভাগ পরিবর্তন করা যায়, বিভাগ পরিবর্তন কিভাবে করা যায় সে বিষয়ে একটি চার্ট আপনাদের মাঝে এখন দেখাবো। এখন বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে দেখুন এখানে আসলে অনার্সে ভর্তির ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো বিভাগ সেভাবে থাকে না, কিছু কিছু সাবজেক্ট ভিত্তিক এখানে ভর্তি। এখানে আপনি সাবজেক্ট সিরিয়াল অনুযায়ী সাজাতে পারবেন, যে সাবজেক্ট পছন্দ সেই সাবজেক্ট প্রথমে, দ্বিতীয়, তৃতীয়, এইভাবে 10-12টা আপনি সাজাতে পারেন আপনার যোগ্যতা অনুযায়ী। এখন দেখতে পাচ্ছেন মানবিক বিভাগের কিছু সাবজেক্ট, মানবিক বিভাগের
সাবজেক্টগুলো দেখতে পাচ্ছেন বাংলা, ইংরেজি, ইতিহাস, এগুলো আরবি সব কলেজে থাকে না, বেশিরভাগ কলেজে বাংলা, ইংরেজি, ইতিহাস, ইসলামিক ইতিহাস, সংস্কৃতি, দর্শন এগুলো প্রায় কলেজেই থাকে। এখন দেখুন, আপনি যদি বাংলা বিভাগে চয়েস দিতে চান, সেক্ষেত্রে মানবিক বিভাগ থেকে 70%, বিজ্ঞান থেকে 15% এবং ব্যবসায় শিক্ষা থেকে 15%, মানে আপনার এই আসন সংখ্যা বরাদ্দ হবে। ধরুন বাংলাতে আছে 100টা সিট, মানবিক থেকে 70 জনের জন্য বরাদ্দ, বিজ্ঞান থেকে 15 জন, ব্যবসায় শিক্ষা থেকে 15 জন। একইভাবে বাংলা আর ইংরেজি এই দুটা একই সেম নেব। এবং আপনি যদি থাকেন, মানে মানবিক বিভাগের শিক্ষার্থী থাকেন, সেক্ষেত্রে ইতিহাস, ইসলামিক ইতিহাস এবং দর্শনে পড়তে পারবেন। এখানে দেখুন, খেয়াল করে, মানবিক বিভাগ থেকে 100% শিক্ষার্থী নেবে হচ্ছে ইতিহাস, ইসলামিক ইতিহাস, দর্শন, মানে সায়েন্স অথবা কমার্স থেকে আপনি ইতিহাস, ইসলামিক ইতিহাস, দর্শন এই তিনটি বিভাগে পড়তে পারবেন না। এরপরে নিচে আসুন, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, এই সকল বিষয় যদি আপনি পড়তে চান, সেক্ষেত্রে মানব বিভাগ থেকে 90%, বিজ্ঞান থেকে 5%, ব্যবসায় শিক্ষা থেকে 5%। কিন্তু এখানে কিছু শর্ত রয়েছে, বিজ্ঞান থেকে যদি আপনি রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, অর্থনীতিতে পড়তে চান, সেক্ষেত্রে আপনাকে জীববিজ্ঞান অথবা উচ্চতর, আসলে এটা থাকে, বিজ্ঞান থেকে আপনি পড়তে পারেন। কিন্তু ব্যবসায় শিক্ষা থেকে যদি রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞানে পড়তে চান, সেক্ষেত্রে কিন্তু একটি গুরুতর একটি নিয়ম রয়েছে, সেক্ষেত্রে আপনার ইন্টারমিডিয়েটে অর্থনীতি বিষয়ে আপনার পাঠ্যসূচিতে থাকতে হবে। বেশিরভাগ কমার্সের শিক্ষার্থীদের ইন্টারমিডিয়েটে অর্থনীতি তাদের পাঠ্যসূচিতে থাকে না, আমরা জেনে থাকি অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিনান্স, মার্কেটিং, কৃষি শিক্ষা এগুলো থেকে থাকে। সেক্ষেত্রে বুঝতেই পারছেন যে রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, অর্থনীতিতে আপনি পড়তে পারবেন না যদি না অর্থনীতি বিভাগে আপনার পাঠ্যসূচিতে না থাকে, থাকলে অবশ্যই পড়তে পারবেন। এরপরে আসুন, আপনি এটা সকলেই জানে যে বিজ্ঞান বিভাগ 100%, ফিজিক্স, কেমিস্ট্রি, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান, গণিত এগুলোতে বিজ্ঞান ছাড়া অন্য শাখার স্টুডেন্টরা ভর্তি হতে পারেন না। এরপরে আসুন কমার্সের শাখা, ব্যবসা প্রশাসন, বিবিএ, মার্কেটিং, ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, এগুলোতে যদি আপনি আবেদন করতে চান, মানে চয়েসে দিতে চান, সেক্ষেত্রে ব্যবসা শিক্ষা থেকে 90%, বিজ্ঞান থেকে 5% এবং মানবিক থেকে 5%। ব্যবসা শিক্ষার্থে তো আবেদন করতে পারবেনই, তাদের কোনো সমস্যা নেই, কিন্তু মানবিক থেকে যদি আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনাকে উচ্চ মাধ্যমিক, মানে এইচএসসি পর্যায়ের থেকে অর্থনীতি আপনার পাঠ্যসূচিতে থাকতে হবে। একইভাবে আপনি যদি বিজ্ঞান শাখার স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি যদি চয়েস লিস্টে কমার্সের কোনো এই যে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট সাবজেক্ট দিতে চান, সেক্ষেত্রে আপনাকে গণিত, উচ্চতর গণিত আপনাকে থাকতে হবে, হায়ার ম্যাথ আপনাকে এইচএসসির পাঠ্যসূচিতে থাকতে হবে। যদি না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি কমার্স সাবজেক্টে আবেদন করতে পারবেন না। এখন আপনাদের বিভাগ পরিবর্তনের বোঝাতে পারছি, এবং লাস্টে আর একটা বিষয় আপনাদের বলছি, আপনারা অনেকে বলতে পারেন যে আমি মানবিক শিক্ষার, মানবিক শাখার স্টুডেন্ট, আমি কি কমার্সের এবং মানবিকের সকলে আবেদন করতে পারবে? হ্যাঁ, আপনি এই নির্দেশনা স্কুলে অনুযায়ী আপনি কমার্সেরগুলো আগে, মানবিক বিভাগেরগুলো পরে এভাবে আবেদন করতে পারেন। ধরুন আপনি বিজ্ঞানের শিক্ষার্থী, আপনি ইচ্ছা করলে সায়েন্সের, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলো আগে দিতে পারেন, এরপরে আপনার ইচ্ছা অনুযায়ী কমার্সেরগুলো সাজাতে পারেন, আবার আর্টসের, আবার আর্টসের আগে দিয়ে সায়েন্সের সাজাতে পারেন, মানে আপনি আবার এভাবেও করতে পারেন। প্রথম ধরুন ইতিহাস দিলেন আর্টসের শিক্ষার্থী, ধরুন আপনি প্রথম ইতিহাস দিলেন, দ্বিতীয়তে দিলেন মার্কেটিং, তৃতীয় আবার দিলেন সমাজবিজ্ঞান, চতুর্থ দিলেন ব্যবস্থাপনা। আশা করি বিষয়টি আপনাদের বোঝাতে পেরেছি, যদি বোঝাতে সমস্যা হয় আপনি কমেন্টে জানাবেন, আমার ইউটিউবে কমেন্ট করতে পারেন এবং আরও বিভিন্নভাবে আমাকে মেসেজ করতে পারেন। এছাড়াও আরও অনেক প্রশ্ন থাকে, যাতে বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রশ্নের শেষ নেই, এটা বর্তমানে আপডেট। এরপরে আপনারা যদি চান আপনাদের আরও অন্য অন্য বিষয়ে আপনাদের প্রশ্ন আছে, সেগুলো সলভ করার চেষ্টা করব। ভিডিওটি আজকে এ পর্যন্তই, আরও যদি কিছু জানতে চান আমার ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। আশা করি আপনাদের মাঝে আরও এই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।